আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হঠাৎ তামরুল মিল্লাতকে বিতর্কিত করার চেষ্টা দুই গ্রুপের টার্গেটের জবাব মিল্লাত হক দশ দশ বাইশ মিল্লাত বিব্রত তামরুল মিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশের সবচাইতে ঐতিহ্যবাহী এবং প্রভাবশালী সফল মাদ্রাসা একটা মাদ্রাসা সব দিক থেকে যে সফল হতে পারে তার প্রমাণ হচ্ছে তামরুল মিল্লাত কামিল মাদ্রাসা এই মাদ্রাসা থেকে অসংখ্য যোগ্য আলেম বের হয়েছে যারা দেশে বিদেশে দিনে খেদমত করছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সেক্টরে পেশাগত দক্ষতার পরিচয় দিয়ে আসছে বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই পেশাগত জগতে যেখানে তামরুমিল্লাতে সাবেক শিক্ষার্থী নাই হ্যাঁ সবাই যে আলেম হিসাবে বা দিনই লাইনে আছে তা নয় দুনিয়াবি লাইনেও তারা যথেষ্ট সফলতা অর্জন করেছে তামরুমিল্লার প্রতিষ্ঠান হিসাবে তাদের একটা ঐতিহ্য রয়েছে হ্যাঁ একটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা মূল্যায়নের মূল জায়গা হওয়া উচিত যে সেখানে রেজাল্ট কেমন কিভাবে শিক্ষা দেওয়া হয় এবং মেধাবী স্টুডেন্টদের মেধা বিকাশ করতে পারে কি না এটাই আঁকিদাগতভাবে কোন দিক অথবা তারা প্রসালাফি না প্রসুননি এই বিষয়গুলো কিন্তু বিবিচ বিষয় হওয়া উচিত নয় এবং আসলে যারা সন্তানদেরকে ভালো মানুষ বা ভালো শিক্ষার জন্য দেন তারা আকিদেগত বিষয়টা সবাই দেখেন না কিন্তু কিছু কিছু পরিবার রয়েছে বা এরকম প্রয়োজনীয়তা অনেকের ক্ষেত্রে রয়েছে যে তার সন্তান একটা মাদ্রাসায় দেয়ার পড়াশোনার জন্য দেয়ার কারণে তার প্রতিষ্ঠা তার সন্তান হাদিস বা সালাফি হয়ে যায় কি না অথবা সুন্নি বা বের্লবী হয়ে যায় না এরকম চিন্তা কারোর মধ্যে থাকতেই পারে এটা তাদের ব্যক্তিগত অধিকার সেই হিসাবে তামরিমলাতের ঐতিহ্য হচ্ছে যারা সহি আকিদার পক্ষে যারা সন্তানকে বেদাত থেকে মুক্ত রাখতে চান যদিও এটা সহি বলতে তাদের দৃষ্টিতে সহি এই ধরনের লোকজন বা প্রো সালাফি ঘরানার লোকজন প্রো জামাত ঘরানার লোকজন যারা একটু শুদ্ধবাদী তারা তাদের সন্তানকে তামির মিল্লাতে দেওয়ার চেষ্টা করেন শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবার যারা একটু প্রো সুন্নি অথবা মিলাদ ক্যাম্পকে একটু পছন্দ করেন একটু প্রো বের্লোভী তারা যদি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খোঁজেন তারা আবার দারুণ নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে চুজ করেন সিদ্দিকিয়া দারুন নাজাদ সিদ্দিকিয়ার ঐতিহ্য হচ্ছে এটা আর তামিল মিলাতের ঐতিহ্য হচ্ছে এটা তামিল মিল্লাতের আরও সহজ সরলভাবে যদি বলি সেখানে কিছু বিষয় আছে সেখানে মূলত সরকার নির্ধারিত সিলেবাসই পালন হয় তারপরও শিক্ষক বা পরিবেশের একটা প্রভাব রয়েছে যেমন সেখানে জুমার খুদবা মাতৃভাষায় দেওয়া হয় তাদের মসজিদগুলোতে মাদ্রাসার এরপরে সালাতের শেষে মোনাজাত করা হয় না মিলাদকে আম সাধারণত প্রতিষ্ঠানের ভিতরে কখনো প্রাতিষ্ঠানিকভাবে করা হয় না এরকম কিছু ধর্মীয় সিলসিলা রয়েছে যেটা তাদের সামগ্রিক অবস্থান বা একটা আকায়েদের একটা অবস্থান ফিখি বা এই মাসালাতুল মুখতালিফার একটা অবস্থানের বিষয়টা প্রমাণ করে কারণ কি তামিল মিল্লাতের অনেক শিক্ষক রয়েছে সরাসরি সালাফি বা হাদিস ঘরানার আবার অনেকে রয়েছে হানাফিদের মধ্যে উদারপন্থী কৌমি রয়েছে কিন্তু একেবারে সুন্নি ঘারানার এরকম কিন্তু আমার জানা মতে নাই থাকলেও এদের প্রভাব কিন্তু তামিল মিল্লাতে টলারেট করা হয় না এটা স্বাভাবিক এখন হঠাৎ তামির মিল্লাকে যে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে তারা নিজেদেরকে তারা মিলাদ ক্যাম্প করে না বেদাত করে না এরকম একটা ইমেজ দেওয়ার কিন্তু চেষ্টা করেছে এটাই জাতির সামনে প্রতিষ্ঠিত হয়েছে এখন একটা বিষয় দেখানোর চেষ্টা করা হচ্ছে দুই হাজার সালে এসে যে না তামির মিল্লা তো অফিসিয়ালি তারা মিলাদ ক্যাম্প বা এগুলোর পক্ষে যেমন ঈদে এ মিলাদবী দুই হাজার বাইশ উপলক্ষে তামির মিল্লাত প্রতিষ্ঠান হিসাবে তাদের ব্যানারে আমরা দেখতে পাচ্ছি ঈদে মিলাদবীর শব্দটা লেখা মিলাদ ও দোয়া মাহফিল শব্দটা এক পাশে লেখা তা এখন অনেকে দেখানোর চেষ্টা করছে কেউ কেউ মন্তব্য করছে এটা কেন তাদের সায়করা প্রতিষ্ঠান হিসাবে তামিল মিলে সারা জীবন একটা জিনিস প্রচার করে অথবা সালাফি ঘরানার লোকজন যাদের সন্তানকে এখানে দিত তাদের মোহভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে এমনিতেই তামিম্লাতের বিরুদ্ধে ষড়যন্ত্র রয়েছে যে না তামিল মিলাদ এখন বেদাত করছে তারা সবকিছু মেনে নিচ্ছে এটার একটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন দুইটা গ্রুপ টার্গেট করেছে একটা গ্রুপ হচ্ছে বা সালাফিদের মধ্যে যারা মাদখালি টাইপের মতিউর রহমান মাদানী গ্রুপ মতিউর রহমান মাদানি তো এমনিতেই জামাতি প্রতিষ্ঠান হিসেবে ট্যাগ দিয়েছে আগেই এখন সেই মাদখালি গ্রুপের প্রচারণা হচ্ছে এটা যে এই প্রতিষ্ঠানে বা সালাফিরা যেন যায় না বা তাদের সন্তানদেরকে না দেয় কারণ কি এরা তো এই মিলাদ ক্যাম্প করে এভাবে তারা প্রচারণা অলরেডি চালিয়েছে অনেক আহলে হাদিসের লোকজন লিখেছে এটা শেয়ার করেছে আর সুন্নি বা বেলুবি ঘেরানার একটা গ্রুপ তারা প্রচারণা চালাচ্ছে এভাবে এই যে তারা এক এক সময় এক এক কথা বলে অবশেষে মেনে নিয়েছে ইত্যাদি ইত্যাদি দুই গ্রুপের প্রচারণা শিখে দুই গ্রুপের টার্গেট এই জবাবটা দেয়ার প্রয়োজন আমার জবাবের কনক্লুশন থাকবে মিল্লাত হব তারা এখানে ভুল কিছু করেনি দশ দশ বাইশ এ আলোচনা আমি করছি প্রথমে বলবো তামিল মিল্লাত প্রতিষ্ঠান হিসাবে তাদের অধিকাংশ শিক্ষক তাদের অবস্থান হচ্ছে মিলাদ ক্যাম এবং মিলাদ শব্দ ব্যবহারেরও তারা পক্ষে নয় তারা সিরাত শব্দের ব্যবহারের পক্ষে হ্যাঁ মিলাদের পক্ষে যদি কেউ থাকে অথবা মিলাদ পরে ক্যাম করে এটা তার অধিকার এটা এতে তো তাকে বাধা দেওয়ার অধিকার কারণেই যদি কেউ জায়েজ মনে করে সোননাথ মনে করে করতেই পারে বরং আমরা তো দেখছি এরকম যে আল্লামা ডক্টর এনায়তুল্লা আব্বাসি সাহেবের বিভিন্ন যুক্তির কারণে তার শক্তিশালী অবস্থান কারণে অনেক কৌমি আলে মুলামাও মিলাদ ক্যামের পক্ষে সফট হচ্ছে জামাত শিবিরের শিবিরে অনেক লোক মিলাদের পক্ষে মিলাদ নবী এগুলোকে কালচার হিসাবে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করছে এরকম অনেককে আমি দেখেছি এটা করতেই পারে কিন্তু তামরি মিলাদ মিলাদকে আমি এসব শব্দ ব্যবহার করে ব্যানার টানানোর পক্ষে নয় তাহলে কেন করেছে এ বিষয়ে শরীয়তের একটা উসুল হচ্ছে কোনো কিছু যদি কোনো ব্যক্তির কথা থাকে রুলিং থাকে স্পেশাল যে না আমি এটা ঠিক মনে করি না আর কোনো একটা কর্ম যদি তার বিপরীত দেখা যায় তাহলে তার ব্যক্তির রুলিংটাই প্রাধান্য পাবে কারণ কর্মের ক্ষেত্রে বাধ্য হয়েও হতে পারে পরিবেশ পরিস্থিতির কারণেও হতে পারে এ কারণে তার মৌখিক রুলিংটাই কিন্তু মুখ্য অতএব মিল্লাদ বাধ্য হয়ে মিলাদ বা মিলাদ মাহফিল এগুলি শব্দগুলো ব্যবহার করেছে মিলাদুলনী এটা তাদের মৌখিক রুলিং তাদের শিক্ষকরা অন্য জায়গায় যেখানে স্বাধীনভাবে কথা বলতে পারে বক্তব্য দেয় মসজিদ মিশনের প্রতিষ্ঠানগুলোতে সেখানে এগুলো ব্যবহার করে না তাহলে এখানে বাধ্য হয়ে করেছে কেন বাধ্য হয়ে সরকারের নির্দেশনা আছে যেমন বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু এরপর সবার কাছে চিঠি হয়েছে তারা যেন মিলাদ পালন করে এখন তা অন্য অনেক আহলে ধারণার এমপিওভুক্ত প্রতিষ্ঠানও করে নাই কিন্তু তামিল মিল্লাত করতে বাধ্য হয়েছে কারণ মিল্লাতের গায়ে এমনিতেই ট্যাগ আছে তারা যদি একটু সামান্যতম সরকারের নির্দেশনা অমান্য করে বা সেগুলো শিথিলতা প্রদর্শন করে তাদের উপর স্পেশাল নজরদারি রয়েছে এই বাধ্যবাধকতার কারণে সরকারের সব নির্দেশনাগুলো রূপে পালন করতে বাধ্য না হলে মানারাত বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঘটনা ঘটতে পারে এ কারণে তারা বাধ্য এটা যে কেউ স্বীকার করবে বাধ্য হয়ে করেছে এটা ইচ্ছাকৃতভাবে নয় আর বাধ্য হয়ে করলেও এই প্রতিষ্ঠান এখানে জাস্ট নামটা মিলাদ বা মিলাদ নবী দেওয়া হয়েছে কিন্তু ভিতরে ক্যাম বলতে যা বুঝে এগুলো কিছু ছিল না জাস্ট নামটা সিরাত আলোচনাই হয়েছে বরং এটার একটা সমাধান ডক্টর খলিলুর রহমান মাদানেই সেই মাদ্রাসার একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি দিয়েছেন তিনি লিখেছেন ফেসবুকে তামিল কামিল মাদ্রাসায় বিশ্বনবী সাল্লা সাল্লামের সিরাত আলোচনা সর্বশ্রেষ্ঠ মহানবী মহামানব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আদর্শামের আদর্শই বিশ্ববাসীর একমাত্র নির্ভুল অনুপ্রেরণা অপরাধে ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বিশ্বনবী সাল্লাহাম আদর্শ কোনো বিকল্প নেই জীবনের সব ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী চলতে পারলে সমাজের চেহারা রূপে ফিরে আসতে আসবে ইনশাল্লাহ আমাদের শির্ক বেদাত মুক্ত জীবনে ফিরে যেতে হবে বিশ্বনবীর আদর্শে উজ্জীবিত হয়ে সমাজের সকল স্তরে দিনই দাওয়া সম্প্রসারণ ইসলাম প্রচার ও প্রসার দিন কায়েমের প্রতিষ্ঠায় আমাদেরকে একনিষ্ঠভাবে এগিয়ে আসতে হবে বেদাত ও কুসংস্কার মুক্তি অবদাত করা আমাদের ইমান অপরিহার্য দাবি জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবীর সুন্না আমল করাও আমাদের একান্ত জরুরি বিশেষ মহাব্বত ও আন্তরিকতা সহকারে নবীজির আদর্শ লড়ানো সমাজ সংস্কারে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এখানে খলিউর রহমান মাদানী সাহেব সমাধান দিয়ে দিয়েছেন এর মানে বেদাতের বিষয়ে তিনি বেদাতের বিরুদ্ধে কথা বলেছেন বেদাতি কাজ করেননি কিন্তু যেহেতু উপরে আপত্তি কর তাদের ভাষায় মিলাদ মিলাদ শব্দ ব্যবহার করা হয়েছে এটার সাথে তারা একমত নয় এছাড়া ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন কেন ব্যবহার করেছেন চিঠিতে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা আছে পালন করার এটা একেবারে বিকৃতও করেনি অন্য সিরাদুন্নবী লিখ লিখতে পারত কিন্তু যাতে কোনো ভুল ধরতে না পারে এ কারণে লিখতে বাধ্য হয়েছে অতএব বিতর্কিত করার সুযোগ নেই দুই গ্রুপ যতই সুযোগ নেক আমার মনে হয় না যে এর মাধ্যমে মিল্লাদকে বিতর্কিত করা যাবে তারা যেটাকে বেদাত মনে করে সেটা বর্জন করে মিলাদুলনী মিলাদ এটা যে তার অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেছে এরকম প্রচারণার কোনো ভিত্তি নেই মিল্লাত হকের উপরেই আছে আর ব্যক্তিগতভাবে কেউ মিলাদ ক্যাম্প পালন করলে এটা তার অধিকার এতে মিল্লাত কখনো কাউকে বাধা দিবে না কিন্তু তারা শরীয়তের দৃষ্টিতে এটাকে বেদাতই মনে করে এটাই হচ্ছে সত্য কথা তবে একটা বিষয় পরিষ্কার এবং এটা স্বীকার করতে হয় যে মিলাদ বা মিলাদুন্নবী উদযাপন অতীতের সালাফিজমের উত্থানের পর গত দশ পনেরো বছর বাংলাদেশে এটার বিরুদ্ধে যে একটা ব্যাপক প্রচারণা ছিল এটা কিন্তু শিথিল হয়েছে অনেকে মিলাদ অ্যাকসেপ্ট করেছে অনেকে অন্য নাম দিয়ে হল মাঠে নেমেছে র্যালি করেছে সিরাত উদযাপন কমিটি এই বারোই রবিল কে স্পেশালি অনেকে গ্রহণ করেছে অনেকে মিলাদ বিরোধিতা থেকে ফিরে এসেছে সালাফিজমের ফিজমের জয় জয়কার যুগে দুই হাজার বারো চোদ্দো পনেরো সালে যেরকম ব্যাপকভাবে মিলাদ বিরোধী প্রচারণা ছিল সেটা হ্রাস পেয়েছে এবং তারা দুর্বল হয়েছে এখন মিলাদের পক্ষের লোকজন যারা আল্লামা এনায়তুল্লা আব্বাসী সহ একটা শক্তিশালী গ্রুপ তারা কৌমি বা অন্য অন্য সব তাহালিয়াদিসের মনো প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে যে না এটা পালন করলে তেমন কোনো সমস্যা নেই মিলাদপন্থীদের একটা জয় এটা আমি এটা নিরপেক্ষভাবেই বলছি এটা দেখতে পাচ্ছি